لوكسوبا نيلكشنو قنداو ايرو تاكارجولاني بيدان شوبا امادير اغامي 27 تاريخه نومينيشن پروگرام আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নমিনেশন প্রোগ্রামকে সামনে রেখে আজকে এখানে বৈঠক আমাদের হয়েছে বাকি নমিনেশনের পরবর্তী আমাদের দলীয় কার্যক্রম নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছি আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের এই টাকারজলা বিধানসভা কেন্দ্রটি এটা প্রায় 99% এখানে জনজাতি ভোটার রয়েছে তো বিগত দিনে এখানে আমাদের যে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট কমে ছিল সেটা অস্বীকার করার মতো কিছু নেই কিন্তু এই লোকসভা নির্বাচনে আমরা নিশ্চিত এখন এবং এখান থেকে কমিটমেন্ট আসছে যে আগামী দিনে নরেন্দ্র ভাই মোদিজিকে জেতাতে হবে এবং নরেন্দ্র ভাই মোদিজি আগামী দিনের বিকল্প এবং আমাদের যিনি প্রার্থী রয়েছেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি এখান থেকে প্রার্থী হয়েছেন উনি আমরা জানি যে ত্রিপুরা রাজ্যের জন্য বিশেষ করে এডিসি জনজাতিদের জন্য ওনার কতটুকু যে আবেগ বা অবদান রয়েছে তো সেই কারণে আমরা যথেষ্টভাবে আত্মবিশ্বাসী বিপ্লব কুমার দেব মহোদয়ের উপরে যে উনি আগামী দিনে দিল্লি থেকে ত্রিপুরার জন্য অনেক কিছু করবেন সেই অনুসারেই আজকে আমরা এই পশ্চিম ত্রিপুরা আসনে প্রত্যেক গণদেবতার কাছে আমরা আবেদন রাখছি যে আগামী 27 তারিখে আগামী 19 তারিখে সবাই সকাল সকাল ভোটে যাবেন এবং পদ্ম বলে ভোট দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা নিয়ে আমি এই রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে পশ্চিম ত্রিপুরার প্রত্যেকটি মণ্ডলে বা বিধানসভা কেন্দ্রে আমি সফর করছি এবং যাচ্ছি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলব কেন্দ্রের সেরা তো তাবুক তিনি এরও কিষাণ মূর্ছানি মিটিং তঙ্গ তো আঙ্গু ভাইয়া আনি যত শক্তি কেন্দ্র নিয়ে ইনচার্জ মাতাং আনি বুথ প্রেসিডেন্ট আরও মণ্ডল নেতা নি এর তঙ্গ তো আং ফাইনাই ইলেকশন নি বিষয় আং কক সালাই